আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি বিজনেস এক্সপ্রেস থেকে নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে একদম নতুন কিছু খাটের কালেকশন দেখাবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা খাট আপনারা হোলসেল মানে পাইকারি মূল্যে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে। এবং ডেলিভারি সিস্টেম কিন্তু খুবই সুন্দর, কুরিয়ার অথবা ওনাদের পার্সোনাল পিক আপ রয়েছে, যে যদি বেশি সংখ্যক মাল হয় সেক্ষেত্রে কিন্তু পিক আপে দিয়ে থাকে। তো আজকে আমরা অবস্থান করছি রফিক ফার্নিচারে, এবং বরাবরের মতো রফিক ফার্নিচার থেকে আকাশ ভাই আজকে আমাদের সম্পূর্ণ ফার্নিচারগুলো দেখাবে ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম আকাশ ভাই, কেমন আছেন? আসসালাম, এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর বেশ কিছু কালেকশন রয়েছে, একদম নতুন কালেকশন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা তো মেবি এমডিএফ এর মালামালগুলো দেখি। জি জি, আমাদের প্রত্যেকটা ফার্নিচার হইতাছে আপনার মালেশিয়ান এমডিএফ বোর্ড এগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এমডিএফ এর মালগুলো। আপনাদের শপের নাম হচ্ছে রফিক ফার্নিচার, এবং এটা মানে লোকেশনটা কোথায়? আমাদের ঠিকানা হইতাছে ঢাকা লালবাগ সেকশন বেরিবাদ অটো স্ট্যান্ডের পাশে। যে কেউ মানে জিজ্ঞাসা করলে হবে রফিক ফার্নিচার কোনটা, দেখাই দেবে এক নামে ইনশাআল্লাহ। দর্শক, কাছাকাছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। তো আকাশ ভাই, প্রথমে কোথা থেকে শুরু করবেন আজকে? প্রথমে শুরু করি যে আমাদের সবচেয়ে সুন্দর একটা খাট দিয়া, সবচেয়ে রাজকীয় একটা খাট আর কি। আচ্ছা আচ্ছা, এই খাটের নাম দিছি আমরা লাভ খাট, লাভ বট খাট। জি জি, এটা সাইজটা আছে আপনার 6x7 ফিট, 6 ফিট বাই 7 ফিট। জি, এটা নিচ থেকে উচ্চতা প্রায় 6 ফিটের মতো, আমার চেয়ে আরো বেশি হাইট। দেখেন কত লম্বা, একটা আলমারির সমান সমান চলে যাবে। জি, একটা আলমারি সমান আর কি এটা। আচ্ছা, আর এটা কালারটা করা হয়েছে আপনার তেতুল বিচি কালার মধ্যে গোল্ডেন সাজানো, আর ভেলভেটটা এটা আছে মেরুন ভেলভেট আর কি, মেরুন ভেলভেট। জি, আর যে অনেক কাস্টমার প্রশ্ন করে ভাই স্টোন গুলো কি পুরা যাবে কিনা, আমরা বলবো না ভাই স্টোন গুলো পড়বে না, কারণ এগুলো লাইলন সুতাতে সেলাই করা আছে। সাপোজ আমি একটা স্যাম্পল দেখাই, এই যে দেখেন এটা আমাদের একটা ভেলভেট, তার পিছনে আমরা এইভাবে ইয়া দেওয়া আছে, সিলিকাটা আছে, এই তো এই যে লালন দিয়ে তারপর পিন মারা আছে, তাই তো? জি জি, এগুলো সহজে টান দিলে উঠবে না আর কি। আচ্ছা ঠিক আছে, তো বিছানা হাইসে কি দিচ্ছেন প্রত্যেকটা খাটে? এই খাটের বিছানা হাইসে ডাসা থাকবে আপনার মেহগুনি কাঠের, মেহগুনি কাঠ। জি, বিছানা গুলো আপনার 1 ইঞ্চির মতো মোটা বিছানা। আচ্ছা, আর আমাদের প্রত্যেকটা খাট হইতাছে আপনার সলিড খাটের উপরে তৈরি, সলিডের মধ্যে। জি, সলিড উপরে যে জালি করা আছে এগুলো। আচ্ছা আচ্ছা, যে আমাদের শুধু হাইসাটা লেফট সাইডে একটু দেখাই দেন, এই যে দেখেন সম্পূর্ণ এটা সলিড করা আছে, কোনো ফাঁকা নাই, ভিতরে কোনো ফাঁকা নাই। আর খাটের মধ্যে ডাবল ডাসা দেওয়া আছে আপনার, হেডবক্স করা আছে। জি জি জি, হেডবক্স করা আছে যাতে মোবাইল পানি গ্লাস গড়ি রাখা যায় আর কি। ওকে, কত ভাই এটা প্রাইস কত রাখবেন? এটা ভাই আমাদের বরাবরের মতো প্রাইস ছিল 25,000 টাকা, আমরা ওই প্রাইসে রাখবো, 6x7 ফিট 25,000 টাকা, 25,000 টাকা রাখবো। জি জি। আচ্ছা, তারপরে ভাইরাল একটা খাট যেটা এর আগে অনেক ভাইরাল হয়েছিল, অনেক চাহিদা ছিল মার্কেটে, এটা হচ্ছে ব্ল্যাক খাটটা। জি জি জি, ব্ল্যাক ডায়মন্ড আর কি। দেখেন ব্ল্যাক ডায়মন্ড, এটা নামই ডায়মন্ড, এটা ভাই সব সময় চাহিদা থাকে আর কি ভাই। এই খাটটা সাইজ হইতাছে আপনার 6x7 ফিট, হেড সেট এবং লেগ সেট সমান কাজ করা আছে আর কি। ওকে, আর এই যে এটা আর্টিফিশিয়াল লেদার কিন্তু ভাই, সিলিকাটা আছে প্রত্যেকটার মধ্যে হেড। আচ্ছা দেখেন কত সুন্দর করে যেভাবে বলবে আমরা করে দিতে পারবো। এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইস 6x7 ফিট 12,500 টাকা, 12,500 টাকা। জি জি জি, আর কেউ যদি 5 ফিট বাই 7 ফিট নেয় তাহলে ওই ক্ষেত্রে 1,000 টাকা দাম কমে আসবে, 11,500 টাকা প্রতিটা খাটে। জি জি, প্রত্যেকটা খাটে আর কি। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো খুবই সুন্দর লাগতেছে দেখতে, এবং সবসময়ের মতো সবগুলো খাটের মতো বিছানা আসা মেহগুনি কাঠের পেয়ে যাচ্ছে। এটাও কিন্তু হেড বক্স করা আছে এবং সেমি বক্স খাট, এটা সম্পূর্ণ সলিড। ভাই প্রাইস কত রাখবেন এটা? এটা প্রাইস পড়বে অনলি 13,500 টাকা, অনলি 13,500। 5x7 ফিট 13,500, যদি এটা বড়টা নেয় 6x7 ফিট ওর দাম পড়বে 14,500। সমস্যা নেই, ওই খাটটা আছে, আমি দেখাই দিব আপনাদেরকে। তা আগে আপনাদের এই প্রোডাক্টগুলোতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে কিনা? অবশ্যই, আমাদের প্রত্যেকটা ফার্নিচার গ্যারান্টি পাবেন 16 বছর, 16 বছরের মধ্যে গুনে ধরবে না বাঁকা তারা হবে না, যদি গুনে ধরে বাঁকা তারা হয় আমাদের শোরুমে নিয়ে আসবেন, আমরা এটা চেঞ্জ করে নতুনটা দিয়ে দিব। আচ্ছা ভাই, কি যেন দেখাতে চাচ্ছেন আমাদেরকে? তারপরে যে এইখানে একটা খাট আছে সবচেয়ে সুন্দর মডেল, খাটের সিট ডিজাইন কিন্তু খুব সুন্দর, আমরা কালার সরাই দিই।
আর হাত দিয়ে ধরে দেন ভাই, কালার ফিনিশিং একদম নিখুতভাবে করা আছে আর কি। আচ্ছা, এগুলো লেকার মানিশ করা আছে, পানি পড়লেও সমস্যা হবে না, কচু পাতার মতো পানি পড়ে যাবে আপনার, মানে ওয়াটারপ্রুফ কালার করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলোর প্রাইস কত রাখছেন? এটা আপনার 6x7 ফিট, এটার দাম পড়বে 15,000 টাকা। 15,000 টাকা পড়বে না? জি জি। আচ্ছা, 15,000 টাকা হলো দর্শক পঙ্খিরা যে খাটটা আপনারা নিতে পারবেন। আমি একটা কথা বলে রাখছি, যারা ভিডিওটি দেখছেন অর্ডার করবেন আর স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিনে মোবাইল নাম্বারে পাঠিয়ে দিবেন, এগুলো কিন্তু আকাশ ভাইয়ের নাম্বার, অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, ওরা বুঝতে পারবে আপনার কোন খাটটি প্রয়োজন। তার পাশাপাশি এখানে আরো একটি রাজকীয় খাট রাখা আছে দেখতে পাচ্ছি। জি জি জি। এটা কিন্তু সুন্দর একটা কালার। ওকে জি, এটার নাম হইতাছে রাজা খাট আর কি, রাজা খাট। দেখেন আমি এটা বরাবর সময় আমাদের সবসময় চাহিদা থাকে এই খাটটার। এটা সাইজ হইতাছে আপনার 6x7 ফিট আর কি, বডি কালো গোল্ডেন সাজানো, আর ভেলভেট হইতাছে আপনার নীল ভেলভেট, নীল ভেলভেট করা আছে, এটা এবং লেক্সের সমান কাজ করা আছে। আচ্ছা ঠিক আছে। আর এটা আমাদের প্রত্যেকটা ফার্নিচার হইতে আপনার সলিড উপরে করা আছে, ভিতরে কোনো ফাঁপ মানে 1.5 ইঞ্চির উপরে সম্পূর্ণ সলিড করা আছে। আচ্ছা আচ্ছা, তো এটা প্রাইস কত রাখছেন আপনি? এটা প্রাইস থাকবে আগের মতো 14,500, 6x7 ফিট, 14,500 টাকা, 6x7 ফিট, এবং 5x7 ফিট নিলে 1,000 টাকা কমে আসবে। ওই ক্ষেত্রে এটা দাম পড়বে 13,500 টাকা, 13,500 টাকা। তারপরে আমরা এই খাটটা দেখি, এই খাটটা দেখাই, এটা হচ্ছে প্রিন্স খাট আর কি, প্রিন্স খাট, প্রিন্স মডেল। ওকে, এটার কালারটা হচ্ছে আপনার তেঁতুল বিচি কালার মধ্যে গোল্ডেন সাজানো আছে, ভেলভেট হচ্ছে লাল ভেলভেট, টকটকা লাল, হেডসেট এবং লেগসেট সমান কাজ করা আছে। আর আমাদের প্রত্যেকটা খাটে বিছনা হাইসা ডাসা সম্পূর্ণ মেহগুনি কাঠের, 1 ইঞ্চির মতো মোটা বিছনা পাবেন। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস বারবার বলতেছি, কারণ অন্যান্য শোরুমে আপনার 2 ইঞ্চি 3 ইঞ্চি মতো মোটা করে রাখে, পিছনটা সম্পূর্ণ ফাঁপা, কিন্তু আমাদের এগুলো সম্পূর্ণ সলিড। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর। ওকে আচ্ছা, তো এটার প্রাইস কেমন রাখছেন? এটা প্রাইস পড়বে অনলি 15,000 টাকা, 6x7 ফিট, অনলি 15,000 টাকা, 6x7 ফিট। জি জি জি। আচ্ছা ঠিক আছে, পরে যা একটা খাট আছে এটা দেখাই দেয়, এটা তো সিম্পলের মধ্যে যারা অনেক ডিজাইন পছন্দ করে না তাদের জন্য, এটা হচ্ছে রিং মডেল ডিজাইন আর কি, রিং মডেল ডিজাইন, কালোর মধ্যে গোল্ডেন সাজানো, আর এটা ভেলভেট এর পিট কালার ভেলভেট আর কি। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আমরা পলি করে দিয়েছি যাতে ধুলাবালু না পড়ে। আচ্ছা, হেডসেট এবং লেগসের সমান কাজ করা আছে, আমাদের এখানে জায়গা কম, তো যার জন্য আমরা ভালোভাবে দেখাতে পারতেছি না, কাস্টমার ফোন দিলে আমরা ছবি পাঠাই দিব। এটার প্রাইস কত রাখছেন? এটা প্রাইস 6x7 ফিট, 14,500, 14,500 টাকা। ঠিক আছে, তারপর কোনটা দেখবো? এইখানে কি লাভ মডেল আছে? জি, এটা তো ছোট লাভ বলি আমরা আর কি, ছোট লাভ। আচ্ছা, বডি কালো গোল্ডেন সাজানো, ভেলভেটটা মেরুন ভেলভেট, হেডসেট লেগসের সমান কাজ করা আছে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি, এই তো, এটা কিন্তু খুব সুন্দর একটা মডেল। আচ্ছা, এটার প্রাইস কত রাখছেন? এটা প্রাইস পড়বে 12,500 টাকা, 6x7 ফিট। জি জি জি। আচ্ছা ঠিক আছে, তারপরে যে তার পাশাপাশি এখানে আরেকটা খাট আছে তেঁতুল বিচি কালার মধ্যে, তেঁতুল বিচি কালার, এটা হচ্ছে গোলাপি কালার ভেলভেট আর কি, স্টোনটা হচ্ছে গোল্ডেন স্টোন দিছি, বডি তেঁতুল বিচির মধ্যে গোল্ডেন সাজানো, হেডসেট এবং লেগসের সমান কাজ করা আছে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি, এটার প্রাইস কত রাখছেন? এগুলো প্রাইস পড়বে 12,500 টাকা করে, 12,500। এখানে একটা আছে, তারপরে যে পিছনে আছে, এগুলো সব হচ্ছে একই প্রাইসের মধ্যে, মানে ভিন্ন 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 ডিজাইনের মধ্যে একই প্রাইস, 12,500। আচ্ছা ঠিক আছে, তারপর তারপরে যে এখানে একটা দেখাবো, এটা তো ছোট লাভ আর কি, এটা হচ্ছে কালোটা দেখাইছিলাম আমরা। জি জি জি। এটার কালার হচ্ছে বডি অ্যান্টিক গোল্ডেন কালো সাজানো, আর লেদারটা হচ্ছে অফ হোয়াইট কালার, অফ হোয়াইট কালার লেদার। ওকে, আর আমরা এখানে পলি করে দিছি, হেডসেট এবং লেগসেট সমান কাজ করা আছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার প্রাইস কত রাখছেন? এটা আমাদের বর্তমানে আছে 5x7 ফিট, এটার দাম পড়বে 11,500 টাকা, 11,500। আর যদি এটা বড়টা নেয় 6x7 ফিট, দাম পড়বে 12,500। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটার পিছনে আরেকটা খাট দেখাচ্ছিলাম, ওই যে গোলাপি কালার খাটটা, ওটা হইতাছে নীল ভেলভেটের মধ্যে আর কি। ওকে, দেখতে পাচ্ছি, একই প্রাইস, 6x7 ফিট, 12,500, 12,500 টাকা। জি জি জি। ওকে, তারপরে যেখানে আছে আমাদের যে জাম্বু খাট, জাম্বু খাট, জি জাম্বু, এটা হচ্ছে আপনার তেঁতুল বিচি কালারের মধ্যে গোল্ডেন সাজানো আছে, আর ভেলভেটটা এটা আমরা একটু চেঞ্জ করছি, গোল্ডেন কালার ভেলভেট, হেডসেট এবং লেগসেটে যে সমান কাজ করা আছে। ওকে, দেখতে পাচ্ছি, এটার প্রাইস কত রাখছেন? এগুলো তো আছে 6x7 ফিট, আমাদের মোটামুটি সবগুলো প্রাইস একই মধ্যে 14,500 টাকা আর কি, 14,500 টাকা। হ্যাঁ, এটার দামও 14,500। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে কালার আছে আর কি, যে কালারগুলো দেখাই দেন পারভেজ ভাই। ওকে, দেখতে পাচ্ছি, এটার মধ্যে আছে অ্যাশ কালার, অ্যাশ কালার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একই প্রাইস 6x7 ফিট, 14,500, 14,500 টাকা পড়বে। আচ্ছা, তারপরে যে যাদের বাজেট একটু কম তাদের জন্য এই খাটগুলো আর কি, যাদের বাজেট একটু কম আছে। হ্যাঁ আচ্ছা, এটা আছে আপনার 5x7 ফিট আর কি, ফোম সারা খাট, বডি টিক কালার, গোল্ডেন সাজানো আর কি, হেডসেট এবং যে ছোট পাংখা আর কি এটা। আচ্ছা আচ্ছা, এগুলো প্রাইস কত রাখছেন? এগুলো প্রাইস পড়বে আপনার 8,000 টাকা করে, 8,000 টাকা করে। জি আচ্ছা ঠিক আছে, এখানে একটা আছে 8,000, তারপরে যে এগুলো আছে বড় সাইজ আর কি, এগুলো 6x7 ফিট, 6x7 ফিট। দেখতে পাচ্ছি, শুধু দেখাই দেন, এই যে এখানে একটা আছে গ্লাস খাট, তারপর পিছনে আছে যে নকশা। ওকে, দেখতে পাচ্ছি, এগুলো এগুলো প্রাইস কত রাখছেন? এগুলো আছে ভাই 6x7 ফিট, তো এগুলো দাম পড়বে 8,500 টাকা করে, 8,500 টাকা করে। জি জি জি। আচ্ছা ঠিক আছে, তারপরে এদিকেও আছে, এগুলো আমরা এদিকে একটা দেখাইছিলাম জাম্বু খাট, ওটা ছিল শুধু অ্যাশ কালার, কারণ আমরা এই যে সাইডে আবার আরেকটা মানে নতুন একটা ডিজাইন করছি, মানে নতুন ভেলভেট লাগাইছি, নীল ভেলভেট আর কি, নীল ভেলভেট। আচ্ছা আচ্ছা,
একই প্রাইস একই প্রাইস 14500 6x7 ফিট আচ্ছা ঠিক আছে ওকে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা তো মানে বড় সাইজটা তাই না হ্যাঁ এটা হচ্ছে বড় সাইজটা যে প্রথম যে খাটটা দেখালাম না গোল্ডেন কালার ওটা বড় সাইজটা 6x7 ফিট আর কি বডি গোল্ডেন আর ভেলভেটটা মেরুন কালার ভেলভেট সিলিকাট আছে হেড সাইড এবং লেগ সাইডটা কিন্তু আমাদের যে কাটিং করা লেগ সাইড ভাই একটু দেখাই দিন কাটিং করা লেগ সাইড একদম দেখতে পাচ্ছেন আবার এই সাইডে ছোট করে একটা পায়া দিয়ে দিয়েছি আমরা ওকে দেখতে পাচ্ছেন আর এটা যে মাসখানে ডাশ হয় তো ডাবল ডাশ হয় এটা হচ্ছে আপনার সলিড উপরে তৈরি করা আছে আর কি এটা সলিডের মতো তৈরি করা আছে এটার প্রাইস যেটা কত বলছিলেন ওইটা 5x7 ফিট 13500 ছিল আর এটা যেহেতু বড় খাট 6x7 ফিট এটার দাম পড়বে 14500 টাকা মানে 14500 টাকা জি 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 আচ্ছা ঠিক আছে ভাই যে এখানে আমাদের কিছু যে মাল কালেকশন করা আছে তো এগুলো আমি দেখাইতে নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার আলমারি তিন পাটের আলমারি এটা কিন্তু 5 ফিট/6.5 ফিট এটা 2-1 করা আছে চাইলে এই পাটটা আলাদা ব্যবহার করতে পারবে আর কি আর এটা কার্নিশটা সহ হইতেছে আলগা আর কি আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছি তারপরে যে দেখাই দেন ভিতরে সেলফ গুলো এগুলো ভিতরে সেলফ করা আছে এই সেটটা তারপরে যে এই সেট আপনার কোড অ্যাঙ্গেল সিস্টেম করা আছে এই সেটে ছোট একটা ড্রয়ার আছে আপনার এই যে পকেট ড্রয়ার টাকা পয়সা রাখার জন্য আর যে নিচে আমরা শাড়ি রাখার হ্যাঙ্গার করে দিছি আচ্ছা আচ্ছা তাহলে তিনটা পাল্লা তাই তো তিনটা পাল্লা আর কি আর এই যে বোর্ড গুলো দেখতেছেন না এগুলো কিন্তু আপনার নর্মাল বোর্ড না এগুলো তো মালয়েশিয়ান এমডিএফ সম্পূর্ণ 15 মিলি বোর্ড দিয়ে তৈরি করা আছে আর কবজা গুলো সম্পূর্ণ চেইন কবজা অন্যান্য জায়গায় দেখবেন টুকরা টুকরা কবজা লাগায় কিন্তু আমরা ওইটা লাগাই না আর কি আচ্ছা এটা প্রাইস কত রাখবেন ভাই এটা প্রাইস পড়বে আপনার 18500 টাকা 18500 টাকা আর একটা কথা যে আমাদের প্রত্যেকটা আলমারিতে কিন্তু ম্যাগনেট সিস্টেম করা আছে যে লাগে যাবে লক নষ্ট হয়ে গেলেও কোনো প্রকার সমস্যা হবে না ওকে তারপরে যে এখানে একটা শোকেস আছে তিন পাল্লা সেম কালার তাই না হ্যাঁ সেম কালার সেম ডিজাইনের আর কি আচ্ছা এগুলো ভিতরটা আমি খুলে দেখাই এই যে দেখেন ভিতরে ভিতরটা সম্পূর্ণ ফাইবার দিয়ে কালার করা আছে এখানে ফাঙ্গাস পড়বে না ওকে তিনটা পাল্লা আছে নিচে এই যে দুটো ডয়ার আছে নিচে দুটো ডয়ার দুই সাইডে দুটো পাল্লা আর কি আচ্ছা আচ্ছা এটা তো দুই ক্যারি করার জন্য টু পার্ট করা যায় এটা তো টু পার্ট এই যে এটা চাইলে উপরে আলাদা করা যাবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত রাখছেন এটা তিন পাল্লা শুকেস তো এটা দাম পড়বে 11500 11500 টাকা জি 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 আচ্ছা তারপরে এখানে একটা লং ডেসিন টেবিল আছে আর কি সবচেয়ে সুন্দর একটা ডেসিন বড় গ্লাসের এগুলো ভিতরে তো আপনি ইয়া করা আছে আর কি সেলফ করা আছে কোনো পাউডার কসমেটিক যা আছে সম্পূর্ণ কিছু রাখতে পারবে তারপরে যে এখানে ছোট একটা ইয়া আছে ডয়ার আছে এই যে ছোট ডয়ার আছে সাইডে পাল্লা আছে আর এই সাইডও আপনার সেলফ করা আছে আর কি অনেকটা জায়গা আছে আপনার আচ্ছা আচ্ছা ওকে এটার প্রাইস কত হবে এগুলো দাম পড়বে 7500 টাকা 7500 টাকা তারপরে যে এখানে আরেকটা আছে এগুলো দেখাই দেন ভাই ওকে দেখতে পাচ্ছি এই যে সেম ডিজাইনে মানে ডিজাইনটা ভিন্ন আর কি কিন্তু ম্যাটেরিয়াল সব একই আর কি আচ্ছা দেখতে পাচ্ছি এটার মধ্যে যে আপনার ইয়া আছে আর কি ভিতরে সেলফ করা আছে তারপরে এই সাইডও সেলফ করা আছে নিচে একটা ছোট ডয়ার আছে আপনার এই যে পাল্লা সিস্টেম করা আছে আর গ্লাসটা তো বড় গ্লাস চওড়া গ্লাস আর কি আচ্ছা এগুলো হইতাছে আপনার প্রাইস পড়বে 7500 টাকা করে 7500 টাকা করে জি তারপরে যে শোকেস গুলো আছে শোকেসটা দেখাই দেন ভাই সবচেয়ে সুন্দর মডেল একটা শোকেস আর কি সবচেয়ে সুন্দর মডেল হ্যাঁ এটা কিন্তু ডিজাইন গুলো তো সম্পূর্ণ কিন্তু ভাই খোদাই নকশা করা আছে ক্যামেরাতে কেমন তা যেতেছে আমি বুঝতে পারতেছি না ওকে দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে আপনার 11500 টাকা মোট একই প্রাইস নাকি হ্যাঁ তিন পাল্লা যত শোকেস নিব 11500 টাকা আর কি 11500 জি জি এটা নিচে দুই সাইডে পাল্লা দুই সাইডে দুটো ডোর আছে ওকে তারপর আলমারিটা দেখতে পাচ্ছি আমরা আলমারিটা দেখেন এই যে এটা ভিতরে তো আপনি ইয়া করা আছে দুই সাইডে সেলফ করা আছে এই যে দুই সাইডে সেলফ আচ্ছা আচ্ছা দুই সাইডে সেলফ আর এই যে এই সাইডও এটা প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে 18500 টাকা করে 18500 টাকা জি 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 ভাই তারপর কি দেখবো তারপরে যে আমাদের কিছু ওয়ার্ড্রোফের কালেকশন আছে ওয়ার্ড্রোফের কালেকশনগুলো আমরা দেখাই দিব আর কি আচ্ছা আচ্ছা প্রথমে দেখাই যে এটা এটা তো অনেকে বিস্কিট মডেল বলে আবার অনেকে টাইস মডেলও বলে আর কি এটা আচ্ছা আচ্ছা এটা ভিতরে তো আছে সম্পূর্ণ 15 মিলি বোর্ড দিয়ে তৈরি করা আছে যে ভিতরটা দেখা দেন সম্পূর্ণ মোটা বোর্ড আর কি আচ্ছা ঠিক আছে আর ভিতর বাইরে যা আছে সম্পূর্ণ কালার করা আছে এখানে ফাঙ্গাস পড়ে নিচে চারটা ডয়ার আছে আর যে সেটা আমি খুলে দেখাই দেই এই সাইডে তো আপনার যে পাল্লা সিস্টেম করা আছে অনেক জায়গা আছে ল্যাপটপ যা আছে সবকিছু রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ভিতরে হ্যাঙ্গার সিস্টেম করা আছে আর এখানে ছোট একটা পকেট ডোর আছে এই যে এই তো দেখতে পাচ্ছেন ওকে এখানে একটা মডেল আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে তো আপনার 8500 টাকা 8500 টাকা জি জি এটা কালারটা তো আছে তেতুল বিচি কালারের মধ্যে কালো দিয়ে সাজানো আর কি আচ্ছা ওকে এখানে একটা আছে তারপরে যে এখানে আছে তেতুল বিচের মধ্যে গোল্ডেন সাজানো একই প্রাইস নাকি হ্যাঁ একই প্রাইস একই প্রাইস সবকিছু একই আর কি আচ্ছা জাস্ট ডিজাইনটা কালারটা ভিন্ন হ্যাঁ ডিজাইনটা ভিন্ন এই যে এটা দেখাই দেন আর সবচেয়ে সুন্দর মডেলে যে এটা দেখাই দেন ভাইয়া আচ্ছা আচ্ছা এটাকে আমরা আনারস মডেল বলি আর কি আনারস মডেল জি 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 কালোর মধ্যে গোল্ডেন সাজানো আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছি এইগুলো 8500 তারপরে যে এখানে দেখাই দেন এই যে এখানে একটা আছে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ তারপরে যে নিচে ওয়ার্ড্রপ গুলো দেখাই দেন ভাইয়া শুধু ডিজাইন গুলো দেখাই দেন আর কি প্রাইস এই ওয়ার্ড্রপ যেটা নেবেন না কেন 8500 টাকা করে 8500 টাকা জি 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 আচ্ছা আচ্ছা তারপরে যে এখানে ছোট একটা ওয়ার্ড্রপ আছে ওকে যাদের মনে বাসা বাড়ি জায়গা কম তাদের জন্য এটা 3 ফিট বাই 4 ফিট আচ্ছা আচ্ছা
এটা দাম পড়বে আপনার only 5500 টাকা 5500 টাকা জি 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 আচ্ছা ঠিক আছে দর্শক আমি ধরুন গোডাউনে চলে আসলাম বাট এখানে অনেক মাল রাখা আছে যেমন ওয়ার্ড্রপ আলমারি শোকে সবকিছু রাখা আছে আচ্ছা আচ্ছা এই ওয়ার্ড্রপগুলো দেখাই দেন আর কি ওকে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ওয়ার্ড্রপ ওকে এখানে একটা আছে তারপরে যে এখানে আছে তারপরে যে কোণায় আছে এখানে কোণায় আছে ওকে দর্শক এটা কিন্তু দেখেন আপনার জন্য বিশে রাখা হয়েছে এটা 221 মোড 5 সিরিজ সোফা আচ্ছা ভাই এটার ভিতরে কি আছে ফোম আছে নাকি এগুলোর মধ্যে হ্যাঁ ফোম আছে ভাই এগুলোর মধ্যে 2 ইঞ্চি করে ফোম দিছি আমরা আর কি এটা ভিতর ফ্রেম রে তো ক্যাশ ইন কার্ডের আর উপরে কাপড়টা হচ্ছে ভালো মানের কাপড় আর কি আচ্ছা আচ্ছা এটা 5C 221 কতগুলো প্রাইস কত রাখছেন এগুলো প্রাইস পড়বে আপনার 8500 টাকা করে আর কি 8500 টাকা সোফা জি জি এগুলোর সাথে আপনি বালিশ পাবেন সমস্যা নাই আচ্ছা ঠিক আছে দর্শক মাত্র 8500 টাকা আপনারা 5 সিটের সম্পূর্ণ সোফাটি পেয়ে যাচ্ছেন ওকে জি এগুলো হচ্ছে আপনারা 8500 টাকা করে আর কি এগুলো 5 সিটের সোফা 8500 টাকা 5 সিটের সোফা আর এই যে এই সোফাটা দেখতেছেন না এটা হচ্ছে আপনার 6 সিট 321 আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে আপনার সলিড 2 ইঞ্চি করে ফোম দেওয়া আছে কাপড়টা হচ্ছে আপনার চায়না কাপড় আর কি এই সামনে যে বিট দেওয়া আছে মালেশিয়ান এমডিএফ দেওয়া আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কত এগুলো হচ্ছে আপনার 12500 টাকা 12500 টাকা এগুলো 6 সিট তারপরে যে এখানে আসেন এই যে কাপড়টা দেখাই দেন ভাই সম্পূর্ণ 4 ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে এটার মধ্যে কোনো কিছু নাই না কোনো ভেজাল নাই আর কি এগুলো প্রাইস পুরো আপনার 16500 করে 16500 টাকা জি 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 একটু এদিকে আসেন পারভেজ ভাই আমি জিনিসটা দেখাই দিই আর কি যে একদম দেখেন দেখছেন সম্পূর্ণ 4 ইঞ্চি সলিড ফোম আর কি ওকে এটা তো আপনার 6 সিট 321 321 6 সিট জি 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 আচ্ছা আচ্ছা চালি তো যে কোনো ডিজাইনই নেওয়া যাবে হ্যাঁ সমস্যা নাই কাপড় নিয়ে আমরা সমস্যা নাই হ্যাঁ তারপরে যে আলমারি গুলো আমি দেখাই নাই তখন খুললে ভালো হবে যেমন এই যে দেখেন এটা তো টু পার্টের আলমারি আর কি ওকে দেখতে পাচ্ছি এটা ভিতরে তো আপনার সেলফ করা আছে তারপরে যে এই সাইডে তো আপনার কোট হ্যাঙ্গার করা আছে কোট হ্যাঙ্গার করা আছে ভিতরে এটাতে একটা ছোট পকেট ডোর আছে আর এগুলো আমাদের প্রত্যেকটা আলমারির সাথে কিন্তু ম্যাগনেট করা আছে অনেক সময় লক নষ্ট হয়ে গেলে কোনো প্রকার সমস্যা নেই ম্যাগনেটে মাল ধরে রাখবে কত জন বলে এটার প্রাইস এটা দাম পড়বে আপনার 12500 12500 টাকা আর তারপরে যে এখানে একটা আছে লাভ আলমারি এটা দেখাই দেন লাভ আলমারি এটা সবচেয়ে ভাইরাল আলমারি আর কি এর সাথে আবার যে টুকরা ফোম দেওয়া আছে এটা প্রাইস কত রাখছেন এটা মাত্র 1000 টাকা বাড়তে হবে 13500 জি 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 যেটা আপনাদের কাছে ম্যাট্রেসও আছে দেখা যাচ্ছে হ্যাঁ ম্যাট্রেসও আছে কাস্টমার যদি ম্যাট্রেস চায় দেওয়া যাবে আচ্ছা ম্যাট্রেসের প্রাইস কেমন পড়বে আসলে যদি বড়টা নেয় বড়টা নিলে তো 4200 টাকা আর ছোটটা নিলে 4000 টাকা 4000 টাকা ওকে ওকে আমরা এখন একটু ড্রেসিং এর কালেকশন দেখব ভাই কি কি ডিজাইনের ড্রেসিং আছে এগুলো তো আছে এক বক্স ড্রেসিং টেবিল আর কি এটা কালার তো আছে শুধু তেতুল বিচি কালার মধ্যে মাঝখানে গ্লাস আছে এই সাইডে যে পায়া দেওয়া আছে আর কি আচ্ছা আচ্ছা এই সাইডে ছোট বক্স করা আছে ম্যাগনেট সিস্টেম করা আছে ওকে এই যেগুলোর মধ্যে মাঝখানে জায়গা আছে নিচে দুটো ডোর আছে এই যে আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কেমন পড়বে এটা দাম পড়বে 4500 টাকা 4500 টাকা মাত্র তারপরে যে এখানে একটা আছে এগুলো তো একই প্রাইস এক বক্সের ড্রেসিং টেবিল 4500 টাকা 4500 টাকা মাত্র জি 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 আচ্ছা তারপরে যে এগুলো তো আপনার লং ড্রেসিং টেবিল আর কি লং ড্রেসিং টেবিল মাথাতে পা পর্যন্ত গ্লাস ভিতরে সেলফ করা আছে শুধু আমি একটা দেখাই দিতেছি এই যে সেলফ করা আছে সেলফ করা আছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কত এগুলোর দাম পড়বে আপনার 7500 টাকা 7500 টাকা তারপরে যে এটা আছে এটা দাম পড়বে 7500 7500 টাকা আর এটা যাচ্ছে মিডিয়াম বাজেটের মধ্যে এটা দাম পড়বে 5500 টাকা 5500 টাকা দুই সাইডে বক্স করা আছে আপনার এই যে আচ্ছা আচ্ছা এই সাইডে বক্স এই সাইডে বক্স নিচে দুটো ডোর মাঝখানে যে গ্লাস করা আছে আচ্ছা ঠিক আছে দর্শক পাশাপাশি আপনারা কিন্তু ওনাদের কাছে শোকেসগুলো নিতে পারেন দেখেন অনেক শোকেসের কালেকশন রয়েছে মানে যেটা চাইবেন সেটাই পাবে জায়গার স্পেসটা কম আর কি যার জন্য আমরা ওইভাবে সুন্দর ডিসপ্লে করে রাখতে পারতেছি না তাহলে আমরা অবশ্যই দেখাই দিতে পারতাম এই যে দেখেন শোকেসগুলো কত সুন্দর সুন্দর একটা শোকেস ভালোভাবে দেখাই যেহেতু আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এই যে একটা শোকেসের ডিজাইন তারপর আমি শুধু ডিজাইন গুলো দেখাই দিই দাম একই পড়বে তিন পাল্লা শুকে যেটা নেবেন না কেন 11500 এই যে এটা হচ্ছে টাইলস মডেল এই দেখেন টাইলস মডেল হ্যাঁ 11500 তারপরে যে এখানে আছে একটা গোল্ডেন কালার চাকা মডেল আর কি যে গোল্ডেন কালারটা দেখাই দেন পারভেজ ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন তারপরে যে এখানে একটা আছে তেতুল বিচি কালারের ওকে তারপরে যে এখানে একটা আছে আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আসলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে আমি আবার ওনাদের ঠিকানাটা বলে দিচ্ছি ওনাদের শপের নাম হচ্ছে রফিক ফার্নিচার মার্ট আর ওনাদের ঠিকানা হচ্ছে নবাবগঞ্জ বেরিবাদ সুইচ গেটের পশ্চিম পাশে পোস্টাল আলবাগ ঢাকা আসলে পারভেজ ভাই এইভাবে বলে অনেক কাস্টমার মানে আলাই ফেলে আমি সহজভাবে জিনিসটা বুঝাই দিতেছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ শিক্ষুন বেরিবাদ অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের পাশে অনেকগুলো ফার্নিচার দোকান আছে যাই কাউকে বললি হবে রফিক ফার্নিচার কোনটা তাহলে এক নামে দেখাই দিবে ভাই অর্ডার করার সিস্টেম কি আসলে অর্ডার করার সিস্টেম হইতো আছে আমাদের বিকাশের মাধ্যমে প্রথমে গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করবে আর বাকি টাকা যখন বাসা মাল পৌঁছাবে তখন দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে মূলত মাল পাঠানোর দায়িত্ব আমাদের কিন্তু গাড়ি ভাড়া খরচটা সম্পূর্ণ কাস্টমারে বহন করতে হবে
ওকে দর্শক, তাছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যেগুলো তথ্যের জন্য যোগাযোগ করবেন, সরাসরি কল করে কিন্তু কথা বলতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। তো যাই হোক, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।